চলতি বছরের জুন মাসেই বাংলাদেশে মুক্তি পেয়েছে আফরান নিশোর প্রথম ছবি সুরঙ্গ। আফরান নিশোকে এর আগে বাংলাদেশি নাটকে অভিনয় করতে দেখা গেলেও বাংলাদেশের কোনো সিনেমায় এই প্রথম অভিনয় করতে দেখা গেল তাকে। এই ছবিতে আফরান নিশোর অনবদ্য অভিনয় ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। বাংলাদেশে ভক্তদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার পর ভারতেও মুক্তি পেল সুরঙ্গ। 21 জুলাই কলকাতার হলে মুক্তি পেয়েছে আফরান নিশোর এই ছবিটি। মুক্তির আগে ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন পরিচালক রায়হান রফি, অভিনেতা আফরান নিশো এবং তমা মির্জা। সুরঙ্গ নিয়ে কি বলেছেন তারা, দেখে নেওয়া যাক। এটা আসলে আমার জন্য একদমই প্রথম একটা অভিজ্ঞতা। আমি দীর্ঘদিন ধরে নাটকে কাজ করেছি, অভিনয়ের সাথে সম্পৃক্ত, কিন্তু এটা আমার একদমই প্রথম বলবো যে অভিষেক দেবু ফিল্ম। তো সেই জায়গা থেকে আমি খুবই আনন্দিত এবং আমি নিজেই খুব এক্সাইটেড এবং অ্যাট দ্য সেম টাইম আমি কৃতজ্ঞ যে আমাদের দেশে যখন এটা রিলিজ হয় এবং তারা সবাই যেভাবে অ্যাপ্রিসিয়েট করে এবং এখন এখানে, সো আমার মনে হয় যে আমরা যারা বাংলা ভাষাভাষী তাদের মধ্যে আসলে সেই অর্থে কোনো ভেদাভেদ নয়। এই ছবিটা শাকিলও বললো এবং অনেক কথা রাফি বলে দিয়েছে, তো একই জিনিসের রিপিটেশন আমি ঘটাবো। তো আমার জায়গা থেকে আমি খুবই আবেগী হয়ে ওঠি এবং এটা একটা এই যাত্রাটা যে অনেকে বলেন যে অনেক পরে ঘটল আমার জীবনে, কিন্তু আমার মনে হয় যে যে যাত্রা বা যে পদচারণা যেখান থেকেই ঘটুক না কেন সেটা আসলে সময় সঠিক সময়েই ঘটে। এটা আমাদের সাথে যখনই যেটা ঘটে সেটা সঠিক সময়ে ঘটে আমার মনে হয়। আমার মানুষ শুধু সুরঙ্গ না, এপার বাংলার মানুষ দেখতে চায় আমাদের ওপার বাংলার কন্টেন্ট এবং তারা পছন্দ করে। বিশেষ করে সুরঙ্গ নিয়ে আমি দেখেছি যে অনেক আগ্রহ তৈরি হয়েছে প্রথম থেকে, যখন সুরঙ্গর ফার্স্ট লুক বের হয়েছে, পোস্টার বের হয়েছে। বিশেষ করে আমাদের পরিচালককে এবং প্রডিউসারকে নিশো ভাইকে অনেকে তাদের শুভাকাঙ্ক্ষীরা টেক্সট করেছে, ফোন করেছে যে কবে আমরা দেখতে পাবো এই ছবিটি আমাদের দেশের, এই দেশে বা অন্যান্য দেশে। তো এসবিএফকে অসংখ্য ধন্যবাদ যে মানুষ যা চায় তা অনেক সময় পায় না, কিন্তু এই যে দর্শকের চাওয়াটাকে তারা পূরণ করলো, এখানকার দর্শক এখন বড় পর্দায় দেখতে পাবে সুরঙ্গ। আসলে একটা উদ্দেশ্য থাকে আমার, জায়গা থেকে আমাকে নিজেকে পরীক্ষিত বা পরীক্ষা দিয়েই আসতে হয়েছে সময়ের সাথে সাথে, এবং আমার উদ্দেশ্য থাকে যে আমি অভিনয়ে অনেক বেশি পরিপক্ক হব, পরিণত হব সময়ের সাথে সাথে এবং বিভিন্ন ক্যারেক্টার্স প্লে করব। এটাই আমার একটা ক্রেভিংস কাজ করে সবসময়, এবং সিনেমার ক্ষেত্রেও আমার এই এই যাত্রাটা এমনই থাকবে যে আমি ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রে করব এবং এটা দায়িত্ব নিয়ে করতে হবে আমাদেরকে। আর যে যোগসূত্র তৈরি হচ্ছে ছোট ছোট করে যে এটা যে একদমই নতুন সিনারিও বা এই যে আমরা কানেক্টেড ফিল করছি, আমরা আমাদের সিনেমার মাধ্যমেও এই যে চরিত্রগুলো যখন পোর্ট্রেশন হয় আমাদের উদ্দেশ্য একটাই যে আমার চরিত্রের নাম মাসুদ, আমরা চাই স্ক্রিনের মাধ্যমে গল্পের মাধ্যমে আপনারা মাসুদকে, একজন মাসুদকে কানেক্টেড ফিল করেন, একটা ময়নাকে কানেক্টেড ফিল করেন, একজন জহির। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।